নমস্কার দর্শকবৃন্দ, গুরুত্বপূর্ণ আজকের নতুন এসওপি যেটা, সেই এসওপিটা নিয়ে আসলাম। নতুন গাইডলাইন করোনার কি কি আসলো এবং খুবই একটা বিরাট একটা খবর আর কি। আপনার সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে পট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই খবরটা পৌঁছে যায়। দর্শক বিন্দু, আমাদের শিলচর নিজের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের শিলচর নিজের ফেসবুক পেজে নতুন হলে এই ফেসবুক পেজটি দর্শক বিন্দু ফলো করে নেবেন। দর্শক বিন্দু, 22 জুন অবধি যদি পরিস্থিতি ঠিক না হয় তাহলে সম্পূর্ণ লকডাউন দিয়ে দেওয়া হবে, এমনই ঘোষণা করলেন আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত মহোদয়। কোন কোন জেলাতে সেই লকডাউন সম্পূর্ণ ঘোষণা করে দেওয়া হবে, কোন কোন জেলাতে একটু ছাড় দেওয়া হয়েছে, কোন কোন জেলাতে আগের মতনই ব্যবস্থা রয়েছে এবং কি কি বন্ধ কি কি খোলা, সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। দর্শকবৃন্দ, নতুন এসওপি আজকে থেকে আবার দেওয়া হলো, মানে আগামীকালকে থেকে যেটা লাগু হবে, আজকে লাস্ট ডেট ছিল সেই এসওপি আগের যে নিয়মটা, এবং নতুন নীতি নিয়ম আগামীকালকে থেকে সেটা লাগু হবে। টোটাল 8টি জেলাতে রিল্যাক্সেশন, ভালোইভাবে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, একটু ছাড় দেওয়া হয়েছে, খুবই সুন্দরভাবে ছাড় দেওয়া হয়েছে, এবং 5টি জেলাতে কঠোরভাবে আরও ব্যবস্থা নেওয়া হবে। 5টি জেলাতে আগের মতনই থাকবে, এবং যদি 5টি জেলাতে যদি এই 22 জুন অবধি যদি ঠিক না হয় তাহলে আবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং হয়তো সম্পূর্ণ লকডাউন দিয়ে দিতে পারে। গুয়াহাটিতে একটু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, গুয়াহাটি শহরে একটা সময় যেটা বন্ধ ছিল সেটা 2টা করে দেওয়া হয়েছে, 2টার পরেই সেখানে বন্ধ হবে, কার্ফিউ লাগু করে দেওয়া হবে গুয়াহাটিতে আর কি, সেরকম ঘোষণা করা হলো। গুয়াহাটিতে ঠিকই আছে। এখন যে 8টি জেলা যেখানে রিল্যাক্সেশন একটু ছাড় দেওয়া হয়েছে সেখানে 5টা থেকে খোলা, 5টা পর্যন্ত খোলা আর কি, সন্ধ্যাবেলা 5টা অবধি, সন্ধ্যাবেলা 5টার পরে কার্ফিউ। সেই আমি জেলাগুলি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দক্ষিণ শালমারা, মাজুলি, চিরাং, সরাইদেউ জেলা, তারপরে বঙ্গাইগাঁও জেলা, পশ্চিম কার্বি, আংলং, ডিমা হাসাও, উদালগুড়ি, এই 8টি জেলা। এই 8টি জেলাতে আপনাদের সেই একটু কোভিড পরিস্থিতি সেখানে সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, সেজন্য সেই 8টি জেলাতে সন্ধ্যাবেলা 5টার পরে কার্ফিউ। আমি আবার জেলাগুলোর নাম বলে দিচ্ছি, দক্ষিণ শালমারা জেলা, মাজুলি জেলা, চিরাং জেলা, সরাইদেউ জেলা, বঙ্গাইগাঁও জেলা, পশ্চিম কার্বি, আংলং জেলা, ডিমা হাসাও, উদালগুড়ি, এই হচ্ছে 8টি জেলা যেখানে কোভিড পরিস্থিতি উন্নত হয়েছে। এখন যে 5টি জেলা যেখানে এখনো কমেনি, স্পেশাল 5টি জেলা, সেই 5টি জেলা হচ্ছে আপনাদের নগাঁও জেলা, তেজপুর, তিনসুকিয়া, কাছাড়, আমাদের কাছাড় জেলা, ডিব্রুগড়, এই 5টি জেলাতে এখনো করোনা পরিস্থিতি উন্নত হয়নি, এখনো করোনা পরিস্থিতি উন্নত হয়নি, এবং আসাম সরকার তীক্ষ্ণ চোখ তীক্ষ্ণ নজর রাখবে এই 5টি জেলাতে। 22 জুন অবধি যদি এই 5 জেলাতে করোনা পরিস্থিতি যদি উন্নত না হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং হয়তো সম্পূর্ণ লকডাউনও হতে পারে বলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত মহোদয় উনি প্রেস কনফারেন্সে আজকে জানিয়ে দিয়েছেন। মানে আমাদের কাছাড় জেলা ডেঞ্জার জোনে এখন আছে, আমরা কাছাড়বাসীকে একটু সাবধানতা অবলম্বন করতে লাগবে, না হলে কিন্তু সম্পূর্ণ লকডাউন আমরা দেখতে পারবো। শুধু কাছাড় জেলা নয়, আমি আবার বলে দিচ্ছি, নগাঁও, তেজপুর, তিনসুকিয়া, কাছাড় এবং ডিব্রুগড়, নগাঁওবাসী, তেজপুরবাসী, তিনসুকিয়াবাসী, কাছাড়বাসী এবং ডিব্রুগড়বাসী, সেই 5 জেলার মানুষকে একটু সাবধানতা অবলম্বন করতে লাগবে, না হলে কিন্তু সম্পূর্ণ লকডাউনের দিকে আমরা এগোবো দর্শকবৃন্দ। কারণ করোনা পরিস্থিতি এখনো এই 5টি জেলাতে উন্নত হয়নি, এখনো আগের মতনই রয়েছে, এখনো একটু এরকম 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 শুধু করছে, সেখানে ভালোই হচ্ছে না করোনা পরিস্থিতিটা দর্শকবৃন্দ। বাকি যে জেলাসমূহ আছে, বাকি যে সকল, ধরে নিই আমাদের বরাকে, আপনাদের করিমগঞ্জ, হাইলাকান্দি, যে আগের যে নিয়ম, আগের যে নিয়ম, যে সময় একটার পরে যেটা বন্ধ কার্ফিউ, সেই একটার পরে কার্ফিউটাই চলবে, আগের নিয়মের তাই চলবে আর কি। আমরা আশা করেছিলাম হয়তো এই আগামীকালকে থেকে নতুন একটা এসওপি আসবে, নতুন নিয়ম আসবে, এবং সেখানে হয়তো একটু আমাদেরকে 2টা বা 4টা করে দেওয়া হবে, কিন্তু এরকম কিছু আসেনি, কারণ করোনা পরিস্থিতি কিন্তু উন্নত হয়নি। সুবর্ণ সুযোগ, শ্যামসুন্দর জুয়েলার্সে গৌরবের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে হলমার্কযুক্ত সোনার গয়নার মজুরির উপর 70% ছাড় দেওয়া হচ্ছে, এবং পুরনো সোনার বদলে নতুন হলমার্কযুক্ত গয়না নিয়ে যেতে পারবেন। আজই যোগাযোগ করুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। মোবাইল নম্বর 7002833425 8486340139। ধর্মীয় অনুষ্ঠান বন্ধ, এখন আন্তঃজেলা যাতায়াত, যেটা আন্তঃজেলা যাতায়াত বন্ধ থাকবে, এক জেলা থেকে অন্য জেলাতে যাওয়া বন্ধ, সেটা 22 জুন অবধি থাকবে। 22 জুনের পরে নতুন নিয়ম যে সময় আসবে সে সময় দেখা যাবে, করোনা পরিস্থিতির উপর আন্তঃজেলা জেলা যাতায়াতও নির্ভর করবে। তারপরে অন্ত্যেষ্টি ক্রিয়াতে 10 জন, বাজার ঘাট সবকিছু বন্ধ, সাপ্তাহিক বাজার বন্ধ দর্শকবৃন্দ। এখন আরেকটা হচ্ছে,
মেইন ইম্পর্টেন্ট, গ্রাম অঞ্চলে সরি নগর অঞ্চলে যদি 5%, নগর বা শহর অঞ্চলে যদি পপুলেশনের 5% অধিক করোনাতে আক্রান্ত হন, তাহলে জেলা উপায়ুক্তকে মানে ডেপুটি কমিশনারকে জেলা প্রশাসন নিজেই সেই এরিয়াকে কন্টেইনমেন্ট জোন হিসাবে ডিক্লেয়ার করে দিতে হবে, এবং গ্রাম অঞ্চলে যদি পপুলেশনের 10% উপরে যদি করোনাতে আক্রান্ত হন, তাহলে খবর রেখে জেলা উপায়ুক্ত সেই গ্রামকে কন্টেইনমেন্ট জোন হিসাবে ডিক্লেয়ার করে দেবে, এবং কন্টেইনমেন্ট জোন হিসাবে ডিক্লেয়ার করে দেওয়ার পরে সরকারি যে সুবিধা, যে রাশনের সুবিধা সেটা পাবে, বা সরকারি যে ঔষধপাত্রের সুবিধা, যে কোনো সুবিধা দেওয়া হবে সেইগুলো পাবে কন্টেইনমেন্ট জোন। পপুলেশনের 5% বেশি, জনসংখ্যার 5% বেশি যদি করোনাতে আক্রান্ত হন শহরাঞ্চলে, তাহলে কন্টেইনমেন্ট জোন শহরে, জনসংখ্যার 5% বেশি যদি দশ শতাংশের বেশি যদি গ্রামাঞ্চলে হয়, তাহলে গ্রামাঞ্চলে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করে দেওয়া হবে, জেলা প্রশাসন, জেলা উপায়ুক্ত মানে ডিসি সেই অর্ডারটা দিয়ে দেবেন। সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা, দুটো ভ্যাকসিন যদি নিয়েছেন তাহলে আপনাদেরকে সেই কার্যালয়ে যাওয়ার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, এবং গর্ভবতী মহিলা, 5 বছরের শিশুর মা, এবং যে দিব্যাঙ্গ বা শারীরিকভাবে অক্ষম যারা ব্যক্তি, সক্ষম যারা ব্যক্তি, তাদেরকে, তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়, তারা বাড়িতে থাকবেন, এবং বাকি যারা যারা সেকেন্ড ডোজ ভ্যাকসিন নিয়েছেন উনাদেরকে সেই কার্যালয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে বলে দিই, কাছাড় জেলাতে এখনো পরিস্থিতি আগের মতনই রয়েছে, উন্নত হয়নি। গতকালকের কাছাড় জেলা খবরটা, 298 জন গতকালকে করোনাতে আক্রান্ত হয়েছেন কাছাড় জেলাতে। করিমগঞ্জ জেলাতে গতকালকে আক্রান্ত হয়েছেন 102 জন, এবং হাইলাকান্দি জেলাতে 34 জন গতকালকে আক্রান্ত হয়েছেন। হাইলাকান্দি জেলাতে এর আগের দিনও 34 জন ছিল, করিমগঞ্জ জেলাতে 42 জন ছিল এর আগের দিন, তারপরে আপনাদের সেই কাছাড় জেলাতে 150 জন ছিল, 100 জনের অধিক কাছাড় জেলাতে ক্রস করছে কিন্তু, এবং হাইলাকান্দি এবং করিমগঞ্জে একটু ইয়ে হচ্ছে, এবং টোটাল বরাকবেলিতে কতজন, একটি 4095 জন, 4095 জন বরাকবেলিতে, টোটাল বরাকবেলি মিলে গতকালকে 4 জন মারা গেছেন, 3 জন SMCH থেকে, এবং আরেকজন ব্যক্তি যিনি, উনি হচ্ছেন আপনাদের সেই গ্রিন হিলস প্রাইভেট লিমিটেড, গ্রিন হিলস হসপিটাল থেকে আর কি। 3 জনের নামটা আমি আপনাদেরকে বলে দিই, ভীরুনাথ 65 বছর, চেঙ্কুরি কাঞ্চনপুর, তারপরে আপনাদের বিমল কুমার দাস 75 বছর, রাঙ্গির খারি শিলচর, তারপরে জয়নারায়ণ সতনামী 61 বছর, মণিপুর বাজার হাইলাকান্দি, এবং বাকি একজনের যিনি মারা গেছেন উনি গ্রিন হিলস হাসপাতালে, ওনার আমাদের কাছে ওনার রিপোর্টটা নেই। গতকালকে আমাদের আসাম রাজ্য থেকে টোটাল 3678 জন করোনাতে আক্রান্ত হয়েছেন, এবং সেখানে ডিসচার্জ হয়েছেন 4299 জন, এবং গতকালকে টোটাল আমাদের আসাম রাজ্য থেকে মারা গেছেন 43 জন। দশবিন্দ, এইভাবেই করোনা সংক্রমণটা আমাদের এখানে আবার বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে, উন্নত এখনো হয়নি, সেজন্যই লকডাউনের পরিস্থিতিটা কিন্তু আমাদের সঙ্গে থাকবে, এবং হয়তো এরকম আমরা চিন্তা করছি যে হয়তো ডিসেম্বর অবধি আমাদেরকে এরকমই যেতে লাগবে, একটু খুলবে, একটু বন্ধ করবে, একটু খুলবে, এরকম হয়তো হতে পারে দশবিন্দ। তাই আপনারা একটু সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবাইকে সুস্থ এবং সাবধানে রাখার চেষ্টা করবেন দশবিন্দ। এই আপডেটটা এক্ষণে জনস্বার্থে সবাইকে শেয়ার করে দিন। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেল নতুন হলে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজ নতুন হলে আপনারা এই পেজটি ফলো করে নেবেন দশবিন্দ। আপনাদের কোনো কিছু মতামত থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।